جئت نور الله فجرا جئت. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراد الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما. ولا নজিলে কুরআনের মাশরুফ আমরা রে কুরআন শরীফ থেকে তুলা আলোচনা শোনার বার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাককে দয়া করিয়া মেহরবানি করিয়া শেষ জমানার নবী সমস্ত নবী আপন নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইয়া আমাদেরকে এই মহিমান্বিত গ্রন্থ কুরআন শরীফ দান করেন আলহামদুলিল্লাহ সামনে রাখি আল্লাহ পাকে পাঠ 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 করিয়া কোরআন শরীফ নাযিল করছে। কোন সূরা আছে যখন একলগে নাযিল হয়ে গেছে, যেমন সূরা কদর এটা সূরা একলগে নাযিল হয়ে গেছে, সূরা ফাতিহা একলগে নাযিল হয়ে গেছে, আর বাকি আরো কিছু একলগে নাযিল হয়েছে। বাকি সারা কোরআন শরীফ যখন যেটার দরকার পড়ছে, যে ইনস্ট্রাকশন, যে অ্যাডভাইস, যে জিনিসের নিড আছে, ওই জিনিসটারে সলভ করার লাগি, ওই জিনিসটার অ্যাডভাইস মজুরে দেওয়ার লাগি আল্লাহ পাকে পাঠ পাঠ করিয়া আমরা আলোচনাটা ওলা থাকে। আমরা চারটা পাঁচটা বা কোন সময় দেখা দুইটা লাস্টারে আমরা এবারের আগের দিন দেওয়ার দিন আমরা দুইটা দুইটা সমস্ত নির্ভরযোগ্য তফসির আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় আমার ব্যক্তিগত সংগ্রহে পাঁচটা তফসিরের কিতাব এবং দেশে আরো কিছু কিতাব রয়েছে আনা সম্ভব হয়েছে। এর মাঝে একটা নির্ভরযোগ্য তফসিরের কিতাব হইল দুর্গা মনসুর ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ। এই কিতাবের মাঝে তাই এই আয়াতে করিমার ব্যাখ্যা লেখতে শানে নজরুল বর্ণনা করছেন যে মদিনা শরীফ কি আপিল নাজিল হয়েছে মদিনা শরীফ, মদিনা শরীফ ইজ্জত করে যাওয়ার বাদে তৌমা নামে তৌমা আবরার নামে এক ব্যক্তি আছে মুনাফিক, মূলত মুনাফিক মুসলমান হলে বেশি ক্ষতি করছে মুসলমান হলে তখন করছে না মুনাফিক হলে তখন এই ব্যক্তি মুনাফিক আসলা তার লাগা বাড়ির অথবা লাগা বড় একজন মানুষ এই সমস্ত মানুষের তলোয়ার দিয়ে যুক্ত অন্য কোনো আর্মস আছে তলোয়ার জুমকি টুমকি হতো লাঠি সেটাও তাদের তাই জানান যে মুখের মোড়ে একটা বালা তলোয়ার আছে। তো মুনাফিকে করছেন কি তাই রাত্রে শিন কাটিয়া গিয়া ও তলোয়ার ওখান তাই শুরু করিয়া স্যার তলোয়ার আনা গিয়া তো কইন যে তলোয়ারের দ্বারে আটার বস্তা একটা আটার বস্তা একটা এখন তলোয়ারের বইতে আটার বস্তাও সুর তো মুনাফিক সুর তলোয়ার লইছেন আটার বস্তাও নিয়েছেন কেন আটার বস্তা করলে দিতে সুতো ছিদ্র একটা এটা কেমন করছে না থাকলে তো বাজি যাইবাই পড়ি পড়ি যাই তো রাত্রে আর ওষুর মনত অন্য হাইওয়েতে আসতে একটা মালিক উঠি যায় বা কেউ দেখি লায় পাইতা করে সুরের মন পুলিশ বেশি মানুষের হইতা এটা সূর্য দৌড়িয়া কিনা বাক করে জিনিস
এটা তো খেয়াল করছে না যে সকালে উঠিয়া মালিকে দেখছেন যে আমার সুরজগর শিং দিয়া তার নিচে গিয়ে চুরি করিয়া তখন তো তাইন তাইন গিয়া তান সার গরু বাই একদিন আসতে এরা গেছে গিয়ে পুইছে এরা বলো নেকটার মানুষ আসলে লাগি আর আরো খেরা খেরা এরা সাইন পাওয়া গেছে আর তাইন কইরা আমার আটার বস্তা একটা আছে আর গাঁর আরো মানুষ সাক্ষী দিছেন কইছেন যে গত রাইত আমরা দেখছি তার বাড়ি উঠানোর সামনে আগুন জ্বলছে যেমন তারা আটা উঠা দায়ী করিয়া খাইছেন এই সময় তো খেজুর আর আটা আর গম ও তিনটা খানি আছে আর ইলে আমদাল্লাহ তো বেশ স্পেশাল খানি আছেন না এখন তো আমরা গরু ফ্রিজ হলো বড়া এই সময় নবীজির সময় ইসলাম প্রচারের সময় তারা কত কষ্ট করছেন এক খেজুর আর আটা আর রুটি আর গম এছাড়া কোনো খেজুর খানি আছেন না তারা তো তার আমরা দেখছি রাতে তার গরু উঠানোর সামনে আগুন জ্বলছে তারা কিছু খাইছে ইয়ে করছে আর এখন নবীজি ডাকছেন নবীজি বিচার করাত বইছেন একটা একটা এভিডিয়েন্স মিলছে তার কাছে আছে এখন তারা ডাকছেন হে কইছে আইবো আইয়া হইয়া হে উদা হয়ে গেছে গেল